السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الذي خلق الانسان واكرمه واعلى خلقه وعظمه فقال في رسوله الكريم صلى الله عليه وسلم انك لعلى خلق عظيم فاشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ونبينا محمدا عبده ورسوله সুপ্রিয় দর্শক আমরা আপনাদের প্রিয় পিস টিভি বাংলার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আজকে আমরা একটি নতুন বিষয়ে আলোচনা করব এবং তার ধারাবাহিকভাবে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব বিষয়টি সে নাম হল মাকারিমুল কোরআনে বর্ণিত আকর্ষণীয় আখলাক নৈতিকতা নৈতিকতা বাংলায় এটাকে আদব বা শিষ্টাচারও বলা হয় আরবিতে আদব বলা হয় এর অনেকগুলো দিক আছে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন টক শোতে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে এর মধ্যে কিছু আছে যেগুলো মানুষকে সম্মানিত করে যেগুলো মানুষকে পূর্ণতা দান করে আর কিছু আছে যেগুলো বর্জনে মুক্তি যেগুলো বর্জনের মধ্যেই শান্তি এবং সেগুলো হচ্ছে বর্জনীয় সেই নৈতিকতা হালেক আল্লাহ পছন্দ যেমন করেন না তেমনি মাফলকও করে না আরো চমৎকার বিষয় হল সেই বিষয়গুলো সকল ধর্মেই প্রায় নিষিদ্ধ কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য মানুষের মাঝে এমন অংশ রয়েছে অমুসলিমদের মাঝেও মুসলিমদের মাঝেও যারা সেই সকল গুণাবলী অর্জন করেছে যেগুলো ছিল বর্জনীয় তার বিপরীতে যেগুলো তাদের গ্রহণ করা উচিত ছিল সেগুলো থেকে তারা রয়েছে অনেক অনেক দূরে সুপ্রিয় দর্শক সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে যতটুকু সম্ভব উপস্থাপন করব একটি বিষয় এখানে বলে রাখি অনেকেই আলোচনার মাঝে কথা বলেন মুসলিমদের ব্যাপারে যে ওদের মধ্যে মধ্যে এই। এই গুণগুলো আছে। আছে। যেটা থাকা সেটা অমুসলিমদের ঠিক আছে কিন্তু এর অর্থ কি এই দাঁড়ায় যে এই কারণে তারা মুসলিমের চাইতে বেশি মর্যাদাবান হয়ে গেছে বা সম্মানিত হয়েছে আর মুসলমানরা এই কারণে অধপতনে নেমে গেছে তাদের থেকে বিষয়টি একটু সংবেদনশীল তাই সাবধান মনে রাখবেন অমুসলিম যতই শিষ্টাচার গুণাবলীর বা বৈশিষ্ট্যের অধিকারই হোক না কেন তার সবগুলো ভেসতে যাবে ইমান না থাকার কারণে আর ইমানদার সে যতই গুণাহার হোক কিন্তু ইমান থাকার কারণে ওদের সবচেয়ে ভালো ব্যক্তির চাইতেও এই গুনাগার ইমানদারের দাম আল্লাহর নিকট অনেক বেশি মর্যাদা আল্লাহর নিকট অনেক বেশি এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে তবে হ্যাঁ আমরা তাদেরকে এভাবে উৎসাহিত করব দেখো এই বিষয়টা গুণটা তোমার মধ্যে থাকা উচিত ছিল কারণ তুমি একজন মুসলিম তুমি আল্লাহকে এককভাবে বিশ্বাস করো তুমি সর্বশ্রেষ্ঠ নবী বিশ্বাস করো তার গুণাবলী সম্পর্কে তোমার জানা আছে আল্লাহ মুসলমানদের বান্দাদের কি কি গুণাবলী হওয়া উচিত সেগুলো বর্ণনা করেছেন কি কি বাদ দেওয়া উচিত সেগুলো পাক বর্ণনা করেছেন কোনো কোনো গুণাবলী বৈশিষ্ট্যের ব্যাপারে আল্লাহ প্রশংসা করেছেন আবার গুণাবলী এবং বৈশিষ্ট্যের কারণে আল্লাহ নিন্দা জ্ঞাপন করেছেন তোমার মাঝে যেগুলো আছে এগুলো একজন মুসলিম ইমানদার হয়ে তোমার এই আচরণ করাটা উচিত নয় এভাবে বুঝতে হবে হবে বোঝাতে অমুসলিমদেরকেও আমরা দাওয়াত দিব আমাদের এক্লাখের মাধ্যমে আমরা তাকে দাওয়াত দিব কথায় অনেক সময় যে কাজ হয় না আচরণে সেই কাজ হয়ে যায় অনেক বেশি দেখুন সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে শক্তির বলে নয় আচরণে আপনার সেটা ছড়িয়ে পড়েছে মুসলমানদের মনোমুগ্ধকর আচরণে অন্যরা আকর্ষিত হয়ে এই মান গ্রহণ করেছে আর যদি তাদের আর আমাদের মাঝে এই পার্থক্যটুকু না থাকে আচরণে তাহলে এটা আমাদের দুর্ভাগ্য বলতে হবে আর তাই ও মুসলিম যারা এত সুন্দর গুণাবলী এবং বৈশিষ্ট্যের অধিকারী আমরা আচরণের মাধ্যমে সম্ভব হলে যদি সেই সুযোগ আসে আমরা আলোচনার মাধ্যমেও তাকে দাওয়াত দিতে পারি তোমার মাঝে সততা আছে তোমার মাঝে নিষ্ঠা আছে তোমার মাঝে মানুষের সাথে মানে বিময়া আচরণের গুণ আছে তুমি যদি আরেকটি গুণ অর্জন করতে তাহলে তুমি হতে পারতে মানুষের মাঝে একজন ভালো মানুষ সেটা কি সেটা হচ্ছে ইমান এই গুণাবলী তোমাকে যে দান করেছেন সেই স্রষ্টার উপর তুমি ইনশাআল্লাহ আমরা অনেকের কাছে শুনেছি যে এইভাবে দাওয়াত দিয়ে আল্লাহর অনেক বান্দাকে তারা আলোর পথে নিয়ে আসতে সক্ষম হয়েছেন আর তারাও আল্লাহর কিতাব আমাদের প্রিয় নবী রসুল্লাহ সাল্লি আসল্লামের হাদিস অধ্যয়নের মাধ্যমে তারাও নিজেরও নিজ থেকে ইসলাম গ্রহণে তারা এগিয়ে এসেছেন সুপ্রিয় দর্শক আমরা সেই মাকারে মোলাখলাক ইসলামে কোরআনে বর্ণিত যে সুন্দর বৈশিষ্ট্যগুলো রয়েছে তার কিছু আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়াস পাচ্ছি পাশাপাশি যেগুলো বর্জনীয় সেগুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব যদি সেই সুযোগ আসে এই বিষয়ের উপর আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে কোরআনে কতগুলো আয়াত আছে যে আয়াতগুলোতে তার আল্লাহ বান্দাদের কি কি গুণ থাকা উচিত সে গুণগুলো প্রত্যেকটা বৈশিষ্ট্যের আলোচনা ভিন্নভাবে হবে এরপরে আসেন প্রথমত আমরা এটা জানতে চাই যে মানব জীবনে নৈতিকতার প্রভাব কি নৈতিকতা কেন প্রয়োজন আমি আগেই বলেছি যে এই নৈতিকতা এবং এ আখলাখ। এটা মানব জীবনের অন্যতম একটি বৈশিষ্ট্য দেখুন এই বৈশিষ্ট্য মানুষ ছাড়া অন্যদের কাছে আশা করা যায় না অন্যরা যদি কোনো মানবীয় গুণের বিপরীত কোন আচরণ করে তাহলে আমরা তাকে বলি পশু আচরণ করেছে আমরা তাদেরকে বলি এ ধরনের কথা যে এই লোকটা তো মানুষ নয় পশু কেন বলা হয় যে পশু প্রাণীর যে আচরণ সেটা মানুষের আচরণ নয় মানুষের যেটা আচরণ সেটা পশুর কাছে আমরা আশা করতে পারি না তাই এই একজন মানুষকে প্রকৃত অর্থে মানুষ হতে করে। আর সে যদি হয়। তাহলে এটা হচ্ছে তার জন্য সোনায় সোহাগা নুর আলা নূর এবং তিনি সুন্দর মানুষে পরিণত হবেন দেখতে সুন্দর নয় বরঞ্চ আচার আচরণে তিনি সুন্দর হবেন মানুষের কাছে প্রিয় হবেন আর আচরণ ভালো আছে কিন্তু আসল নূর নেই ভালো মানুষ হিসাবে তাকে গণ্য করা হবে কিন্তু মুক্তির কোন পথ তিনি খুঁজে পাবেন না কারণ জাহান্নাম নাম থেকে মুক্তির পথ একটি সেটা হচ্ছে ছাড়া সেই মুক্তি সম্ভব নয় এই সুপ্রিয় দর্শক অতএব এই আখলাকটা মুসলমানদের জন্য খুবই প্রয়োজন এবং এই আখলাক এবং এই শিষ্টাচার এবং এই নৈতিকতা এমন একটি বিষয় যে মানব জীবনে বা বিশেষ করে মুসলিম জীবনে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সার্বক্ষণিক ভাবে জড়িয়ে আছে এক এক সময় এক একটার বিস্তৃতি ঘটে এক এক সময় এক একটার পরিস্ফুরন ঘটে এই আখলাখ বা শিষ্টাচার বা আদব এগুলি মুসলিম জীবনে সার্বক্ষণিক একটি বিষয় এবং তার তার জৌল যেটা আপনার বিস্তৃত হয় এবং সেটা পরিস্ফুটিত হয় সেটা তার আচরণে সেটা লক্ষ্য করা যায় সকালে ঘুম থেকে উঠে প্রথম আচরণ আমার কি হবে ছেলে মেয়েদের সাথে আচরণ কি হবে বন্ধু বান্ধবদের সাথে অফিসে যাওয়ার পথে অফিসে কি কেমন হবে দোকানে আমার আচরণ কেমন হবে প্রত্যেকটারই ভিন্ন ভিন্ন সেক্টর রয়েছে কিন্তু এগুলি একটি মানুষের মধ্যে আইসে যাওয়া সম্ভব আমাদের প্রিয় নবীর সাল আলহি ওসাল্লাম তার আচরণ কেমন ছিল তার আখলাখ কেমন ছিল ছিলাম তার আচরণ তার আখলাক স্বয়ং শত্রুরা পর্যন্ত মেনে নিয়েছে শত্রুরা পর্যন্ত তাকে মেনে নিয়েছে তাকে স্বীকৃতি দিয়েছে আল আমিন হিসাবে তার সততার স্বীকৃতি দিয়েছে সাফা মারুয়ায় যখন তিনি প্রকাশ্যে দাওয়াতের প্রচার শুরু করেছিলেন ইতুপূর্বেকার তার আচরণের কারণে মক্কা মজমায় তিনি ছিলেন প্রায় মুকুটহীন সম্রাটের মতো ছোট বড় বৃদ্ধ যুবক তরুণ তরুণী সবার কাছে তিনি ছিলেন সমান প্রিয় মালিক মণি ধনী গরিব সবাই তাকে ভালোবাসত আর এজন্যই তো আল্লাহ রব্বুল আলমিন তার সম্পর্কে সুরায় কালামে বলেছেন

প্রিয় দর্শক ফিরে এলাম আবার বিরতির পর বলছিলাম আমাদের প্রিয়নবী রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কথা তার আচরণ কেমন ছিল তার আখলাক কেমন ছিল তার আচরণ তার আখলাক স্বয়ং শত্রুরা পর্যন্ত মেনে নিয়েছে শত্রুরা পর্যন্ত তাকে মেনে নিয়েছেন তাকে স্বীকৃতি দিয়েছে আল আমিন হিসাবে তার সততার স্বীকৃতি দিয়েছে সাফা মারোয়ায় যখন তিনি প্রকাশ্যে দাওয়াতের প্রচার শুরু করেছিলেন পূর্বেকার তার আচরণের কারণে মক্কামো আজমে তিনি ছিলেন প্রায় মুকুটহীন সম্রাটের মতো ছোট বড় বৃদ্ধ যুবক তরুণ তরুণী সবার কাছে তিনি ছিলেন সমান প্রিয় মালিক মনি ধনী সবাই তাকে ভালোবাসত আর এজন্যই তো আল্লাহ তার সম্পর্কে কালামে বলেছেন আপনি চমৎকার নৈতিকতা এবং বৈশিষ্ট্যের অধিকারী সুপ্রিয় দর্শক আর তাই আমাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা এই রাসূলকে অনুসরণ কর এই রাসূলকে আদর্শ হিসাবে মেনে নাও সূরা আহزاب মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন কি লাকাদ কানা লাকুম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ রয়ে গেছে আল্লাহর রাসূলের মাঝে কিন্তু শর্তও আছে তোমরা সেই উত্তম আদর্শ দ্বারা তখনই উপকৃত হবে যদি তিনটা কাজ করো এক যারা আল্লাহ লাভ করতে চায় যারা আশের মুক্তি লাভ করতে চায় ওয়াজাকার আল্লাহ কাসিয়ারা আর যারা আল্লাহকে খুব বেশি স্মরণ করে এই তিনটি শর্ত পালন করে যদি আল্লাহর রসুলকে অনুসরণ করা যায় তাহলে আল্লাহ পাক টাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ আচ্ছা এরপর আমরা আরো দেখতে পাচ্ছি দেখুন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা عنها আরbani জামদকার বাণী রয়েছে এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন তিনি হেরা পাহাড় থেকে নবুত প্রাপ্ত হলেন আয়াত নাজিল হল তিনি কম্পিত দেহে ফিরে এলেন খাদিজার কাছে এসে বললেন খাদিজা ইন্নী আখশা আলা nafsi আমি আমার জীবন নিয়ে আশঙ্কিত আমার মনে হচ্ছে যেন আমার জীবন শেষ হয়ে যাচ্ছে তখন হাজতে খাদিজা হদিয়াল আনা কি বলেছিলেন জানেন যারা পড়ালেখা করেছেন শুনেছেন সিরাত নিয়ে কাটাকাটি করেছেন অধ্যয়ন করেছেন অবশ্যই তারা জানেন তাদের প্রতি রইল আমার মুবারকবাদ এবং মুসলমান অন্যদেরকে উৎসাহিত করছি নবীজিত সিরাত পড়ুন নবীজিত সিরাত ছাড়া কোরআন বোঝা যাবে না আমি আসছি সে জায়গায় দেখুন হাজর সম্পূর্ণ সুদৃঢ় নিয়ে তিনি বললেন না কখনো হতে পারে না আল্লাহর কসম করে বলছে মোহাম্মদ আল্লাহ তোমাকে কখনো অপমানিত হতে দেবেন না তোমাকে মানুষের সামনে হাও করবেন না আল্লাহ একবার এরপর তিনি তার গুণাবলী বর্ণনা করছেন কেন আপনি সদা সত্য কথা বলেন তাহমিলুল কাল অসহায়ের বোঝা আপনি নিজে বহন করেন যে তাদের অভাব অনটন তাদের সুখ দুঃখে আপনি তাদের পাশে থাকেন কাল আপনি মেমানদের আপ্যায়ন করে থাকেন

হাজাত খাদিজা বললেন যে না যে লোকের মাঝে এই গুণগুলো রয়েছে আল্লাহ পাক তাকে হ্যাও করবেন না আল্লাহ আকবর আলিলাম এই হচ্ছে আমাদের রসল্লা সাহ আলী এই জন্যই নিজেও বলেছেন আমাকে আল্লাহ পাক প্রেরণ করেছেন যে মানুষের সুন্দর গুণাবলী যেটা আছে আখলাখ যেটা আছে সেটাকে পূর্ণতা ধান করার জন্য এই জন্যই বলা হয় ইনসান ইনসানে কামেল হও পূর্ণাঙ্গ পরিণত হও। তার মাঝে তোমার মাঝে যেন মানবীয় গুণাবলী ইনসানিয় যেটা আছে সেটার পরিস্ফুটন ঘটে আর এজন্যই আমরা দেখতে পাই আনহা। কি বল আয়স আনহাম কাছে একজন সাহাবি এলেন তিনি এসে জিজ্ঞেস করলেন আম্মা জান সাল্লাহ আলী ওসাল্লামের আখলাখ সম্পর্কে কিছু বলুন তখন মা আয়সা রাহু আনহা কি বলেছিলেন আমা কোরআন সাহাবি তুমি কি কোরআন অধ্যয়ন করুন আমা তকরুল কোরআন তুমি কি কোরআন অধ্যয়ন করোনা কোরআন রেসুল্লাহ আলি ওসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য পুরোটাই সুপ্রিয় দর্শক আল্লাপ গুণাবলীর বৈশিষ্ট্যের কথা বলেছেন কোথাও বলেছেন সংক্ষিপ্ত আকারে কোথাও বলেছেন বিস্তারিত আবার অনেক গুণাবলী যেগুলো মানুষকে মানুষ থেকে মানুষের সীমানা থেকে বের করে দিয়ে সুর সীমানায় নিয়ে যায় সেই ধরনের গুণাবলীর কথা বলা হয়েছে তাহলে আমরা আলোচনায় বুঝতে পারলাম যে এই গুণাবলীগুলো বৈশিষ্ট্যগুলো এই এগুলো বিভক্ত। রয়েছে সৌন্দর্য বৃত্তিকরণ যেগুলো মানুষের অসত্যের মধ্যে এগুলি পড়ে এবং এগুলো ছাড়া মানুষ পূর্ণাঙ্গ মানুষে পরিণত হতে পারে না ইনসানে কামেলে পরিণত হতে পারে না আর একটি হলো যেগুলো মানুষকে কি করে মানুষকে মানুষরূপী পশুতে পরিণত করে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক অর্থাৎ তার আচার আচরণ কথাবার্তা ব্যবহার এই সব কিছু কেমন যেন মানবীয় গুণাবলীর বাইরে সীমা অতিক্রম করে চলে যায় তখন তাকে আর মানুষ পছন্দ করে না তখন মানুষ তার নিন্দাবাদ করে সুপ্রিয় দর্শক এজন্যই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে চমৎকার আখ্লা অনুসারী হতে বলেছেন এবং আমাদেরকে সেটা পালন করতে বলেছেন যেমন আমরা কয়েকটা উদাহরণ হিসাবে এ পর্ব আপনাদের সামনে পেশ করছি যতটুকু সম্ভব এর পরে দরকার হলে পরের কিছু বলবো তারপরে আমরা বিস্তারিত আলোচনায় যাব যেমন দেখুন আল্লাহ সুরা মাহেদার প্রথম আয়াতে কি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উফু বিলউকুদ হে ঐ সকল বান্দা যারা ঈমান এনেছো অর্থাৎ হে আমার ईमानदार বান্দারা আউফু তোমরা পূর্ণ করো বিলউকুদ কৃত ওয়াদাগুলো আকদ মানে চুক্তি চুক্তিগুলো তোমরা কি করো পূর্ণ করো সুপ্রিয় কিসের চুক্তি করেছে আমরা এই চুক্তি দ্বারা কি বোঝানো হয়েছে আমরা কিন্তু আজকে আর শেষ করতে পারলাম না কারণ আমাদের হাতে সময় নেই আমাদের সময় এসেছে তাই আজকে দেন আগামী ধারাবাহিকতা নিয়ে আরো কিছু কথা সামনে পেশ করার চেষ্টা করব আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন উপভোগ করবেন আমার এবং আপনার জীবন যেন এই গুণাবলিতে পরিপূর্ণ হতে পারে সেজন্য আমরা মহান নবুল আলমিনের কাছে দোয়া করি এবং আমাদের সন্তান দিগকে আমরাও যেন কুরআন হাদিসের আলোকে একজন আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারি আল্লাহর কাছে আমরা সেই ফরিয়াদ করব এবং সেভাবে তাদেরকে গড়ে তোলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে যদি আমরা এগিয়ে যাই সাহায্য করবেন কোন সন্দেহ নেই ভালো থাকুন সুস্থ থাকুন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লি আল্লাহু আলাইহি সাইয়্যিদুল আম্মামাহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া うん。<music>